বাক্সবদল মন বদলে যায় কিভাবে বাক্সবদল আমার না শরীরটা কেমন কেমন করছে এর আগে তো কখনো কোনো মেয়ে জড়ায়নি হ্যাঁ মা বলো কি হয়েছে হ্যাঁ শোন আমরা ঠিক করেছি তোর বেবি এই কলকাতাতেই হবে মা না মানে মা বললাম না তোর বেবি কলকাতাতেই হবে আর কোনো মানে নেই আচ্ছা শোন তোর শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে আছেন না না নেই তাহলে জামাইকে ফোনটা দে জামাই মানে দীপ ফোনটা জামাইকে দে দীপাবলির পেন নাম নেবেন শ্বশুরমাতা শ্বশুরমাতা ল্যাঙ্গুয়েজ শুনো বাবা তুমি এত কঠিন বাংলা বলো না অত ভালো বাংলা আমরা জানি না সেটাই তো সমস্যা বাঙালিরা ভালো বাংলা জানে না তারা ভালো ইংরেজি জানে আর ভালো ইংরেজি না জানলে মনে হয় যেন সে অশিক্ষিত আর বাংলাটা যেন কোনো ভাষাই নয় সেটা শিখে কেউ যেন শিক্ষিত হতে পারে না হ্যাঁ বাবা আমি মানছি এগুলো যাই হোক এখন এসব কথা থাক তুমি এক কাজ করো না আমি না তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই তোমার বাচ্চার ব্যাপারে দেখো ওটা যেন টিপের বাপের বাড়িতেই হয় মা ওরকম ভাবে হবে না আমাকে দাও আরে আরে দাও না আমাকে ফোন আমি কথা বলছি হ্যালো জিজু শোনো আমি কিন্তু বেশি কথা বলতে পারবো না দিদির বেবি কিন্তু এই বাড়িতেই হবে এই আমার ফোনটা হ্যালো জামাই বাবু দিদির বাচ্চা কিন্তু আমাদের বাড়িতেই হবে আর আমরা কিন্তু এখানে পার্টি করব সেলিব্রেট করব মজা করব হ্যালো বাবা তুমি দেখো কিছু মনে করো না সারাক্ষণ শুধু বাদদামো করে বেড়াচ্ছে শোনো বাবা আমি তোমার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলে আসবো দরকার পড়লে আমি আমার হাজবেন্ডকে ওখানে পাঠাবো তুমি একটু কথা বলে রেখো হ্যাঁ বুঝতেই তো পারছো টিপের প্রথম বাচ্চা কি বলছে বলছে যে প্রথম বাচ্চা আপনার বাপের বাড়িতে হবে হ্যালো হ্যালো মা বাপের বাড়িতে না মা শ্বশুর বাড়িতেই হবে কেন মা আমার কথাটা শোনো কোনো কথা শোনা নেই আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি তখন তোমার বাচ্চা এখানেই হবে এটাই শেষ কথা আমি তোমার শ্বশুর শাশুর সঙ্গে কথা বলে নেব মা মা শোনো আমার তোমার সাথে কিছু কথা আছে কোনো কথা বলার নেই বললাম তো মা মা শোনো আমার আমার কিছু সিরিয়াস ইস্যু আছে মা হ্যালো 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 মা কি হলো বুদ্ধি কি আবার হবে তোমার ভাইজির এখন গ্রামের দিকে প্রেম বেড়েছে সে এখন আসতেই চাইছে না আসতে চাইবেও না কেন তোমার মেয়ে এখানে আসবে না দিদি ভাই আর ওর বাচ্চাটাও এখানে হবে না কি বলতে চাইছিস তুই কিছু না কাকিমণি কিরকম একটা অদ্ভুত আচরণ করলো না কেন বলতো ও কাকা তোমার সাথে কি কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি না তো স্ট্রেঞ্জ আমিও কিছু বুঝতে পারলাম না হঠাৎ করে এরকম একটা অদ্ভুত আচরণ কেন করলো কি জানি যাই হোক সেসব পরে দেখা যাবে কুমু বিন্দি শোন দিদির ঘরটা ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি কয়েকদিনের মধ্যে ওকে এখানে নিয়ে আসবো আর শোন ওই বেবির থাকার জায়গাটাও ঠিকঠাক করবি হ্যাঁ দেখি হাত সরা এখন এখন কি হবে জানি না
আমার মাথায় কিচ্ছু আসছে না। কিন্তু যা ঘটছে সবই তো আপনার মাথার বুদ্ধিতে ঘটছে, এখন আর উপায় নেই। একটা কথা বলবো, কি আপনি না বরং এখান থেকে চলে যান। ভোলা বাবু, হ্যাঁ আমি লোকের কাছে ছোট হই, আমি মেনে নিতে পারবো, কিন্তু আপনি যদি ছোট হন, কেউ যদি আপনাকে খারাপ বলে, আমার খুব খারাপ লাগবে, খুব খারাপ লাগবে। কেন আমাকে কেউ খারাপ বললে আপনার খারাপ লাগবে কেন? ওই যে আপনি আমার বউ। নকল বউ? তোমরা দুজন মিলে কি শুরু করলে? এই বলছে তুই জেনে কি করবি, আর ও বলছে তুই জেনে কি করবি। দেখ না এই ব্রোটা, এই ব্রোটার মাথায় কোনো বুদ্ধি নেই। আমি আমার বৌমার সঙ্গে একটু কথা বলবো, তাতে ওর কি? ওকে ওকে আমার বৌমা না, আমার সাথে ওর ব্যক্তিগত কথাবার্তা আছে, তা তোকে বলতে যাব। আর তোমরা থামো থামো, ঝগড়া করো না, আমি ডেকে দিচ্ছি তোমাদের বৌমাকে। টিপ টিপ, কি হয়েছে? এই যে দুজন মিলে ঝগড়া করছে, তোমার দুই শ্বশুর মিলে ঝগড়া করছে। মানে মানে আমার তোমার সঙ্গে ব্যক্তিগত দরকার আছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তাতে ওর কি? আমারও তো তোমার সাথে কিছু কথাবার্তা আছে, তাতে ওর কি? আহা, কি হয়েছে বলবেন তো? কিছুই না, দেখো না আমি তোমার জন্য ভালো খাবার এনেছি, আমার তো তেমন সামর্থ্য নেই, তাই কিছু ফলও এনেছি, বেদানা আপেল, ও হ্যাঁ ভালো কথা, কিছু খেলনাও এনেছি, দেখবে দেখবে, এই দেখো তুই কি এনেছিস? আমি আমি চলে গেছি সোজা কেতাতে। হ্যাঁ গো, কেতা এনেছি, পালিশ এনেছি। এই যে দুই বুড়োর কাণ্ড দেখ, তোমরা কি শুরু করলে বলো তো? আরে বাবা, বাচ্চা হতে তো এখনো অনেক দেরি আছে। তা হোক না, হোক না দেরি, তাতে তোর কি? বলার বাচ্চা হবে বলে কথা। ও বৌমা বৌমা, এই যে এই মা, আমি না হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তারবাবুকে বলে এসেছি আমাদের ঘরে মা ষষ্ঠীর কৃপা হয়েছে। ও তুই গিয়েছিলি বুঝি? আরে আমিও তো গিয়েছিলাম, আমি গিয়ে বলে এসেছি আমাদের বাড়িতে সাক্ষাৎ অন্নপূর্ণা আসছে, আমরা আমরা খুব খুশি হয়েছি বুঝলে। বৌমা বৌমা শোনো, এদিকে শোনো শোনো বৌমা, তোমার শ্বশুরমশাইকে কিন্তু খবরদার বলো না, আমাদের বাড়িতে ভালো কলা আছে, ভালো ছানা আছে, ভালো ভালো খাবার আছে,
ভালো করে পেট পুরে খাবে বুঝলে, পেট একদম খালি রাখবে না। বোমা শোনো, ওর কথা তুমি শুনো না। দেখো দেখো, এর মধ্যে আরো খেলনা আছে, ভালো ভালো খাবার দাবার আছে, আর তোমার জন্য কিছু কাপড় চোপড় আছে, এগুলো তুমি পরবে কেন? এই আমার সাথে কথা বলতে দে না। আমার সঙ্গে কথা বলতে দে না। বাবা কি হয়েছে? কি আবার হবে, এরা সবাই মিলে তোমার বউয়ের জন্য নানা রকম জিনিস এনেছে। কেউ ঝুনঝুনি এনেছে, কাঁথা এনেছে, খাবার এনেছে, ফল এনেছে। এই দুটো বুড়ো মিলে তোমার পুরো ঘর ভরিয়ে দেবে। এই বুড়ো বলছিস কি রে? আরে আমি তো ঘোড়া সাজবো রে। আরে আমিও তো ঘোড়া সাজবো, ও আমার ঘাড়ে চড়বে। আমার ঘাড়েও চড়বে? হ্যাঁ হ্যাঁ। তারপর দুজনে মিলে সারা বাড়ি উঠোন ময় ঘুরে বেড়াবো। ও আমার পিঠে চড়বে, এ পিঠ থেকে ও পিঠ, ও পিঠ থেকে আবার এ পিঠ। ব্যাস শান্তি পাবো, বড় শান্তি পাবো। যাক গে যাক, আমি যাই এই বৌমার জন্য আবার একটু জেনারেশনের ব্যবস্থা করে আসি। জেনারেশন? ওই ওই যেগুলো চলে না সেগুলো আর কি। ও ওটা জেনারেশন নয়, ওটা জেনারেটর। জেনারেশন বা জেনারেটর কোনোটাই না, ওটাকে জেনারেটর বলে। ওই হলো আর কি, এই মাসে মাসে 500 টাকা করে নেয়, একটা লাইন দেবে, একটু পাখা চলবে, একটু আলো জ্বলবে, বড় বড় শান্তি পাবো বুঝলে। যাকে আমরা চাই ভালোভাবে বাচ্চাটা হোক। চল বাসু চল, আমরা যাই। আসো দুই বুড়োর কাণ্ড দেখো, সত্যি কি না করছে। আমি ঝগড়া থামিয়ে দিয়ে গেলাম, পরে আবার কথা হবে। ও তেজপাতা লাগবে তো, দেবো কি জেঠি, দেবো কি জেঠি? আমার আমার খুব লজ্জা করছে। কেন? তত বয়স্ক মানুষ আনন্দে মেতে উঠেছে, শুধু এইটুকুনি শুনে যে আমার বেবি হবে। কি হবে? বেবি। বেবি? বেবি তো আমাদের পাশের গ্রামে থাকে, ও তো যাত্রা করে। সেই বেবির কথা হচ্ছে না, বাচ্চা বাচ্চা হবে। ও তাই বলুন। আমার আমার মনে হচ্ছে খুব অন্যায় হচ্ছে, আমি আমি সবাইকে ঠকাচ্ছি। আমি চলে যাব, দীপাবলির পরে আমি চলে যাব। এই দেখো কি, এর মধ্যে অনেক মোমবাতি আছে, প্রদীপ আছে, তুমি কিন্তু দীপাবলির দিন এগুলো জ্বালাতে ভুলো না। তোমার শ্বশুর মশাই তোমার ওপর পুরোটা দায়িত্ব দিয়েছেন। আমি যাই রান্না করি। দীপাবলির আলো আমার আমার একটুও ভালো লাগছে না, ইচ্ছে করছে আমি আমি খুব ছোট হয়ে যাচ্ছি, খুব ছোট হয়ে যাচ্ছি আমি। আপনি তো ছুটে পালিয়ে যাবেন এখান থেকে, আমাকে সারা জীবন একটা মিথ্যের ভার বহন করে সবার সামনে বেঁচে থাকতে হবে মাথা নিচু করে। বাবা
বলি ও বউ বউ রে আরে গালি কই রে হেই মুখ কি হচ্ছে কি চিৎকার করছেন কেন এই চিৎকার করব না ইয়া চিৎকার করব না দীপাবলি কি আমি রায়াকার নাকি রে ঘর দুয়ার এসব সাজাতে হবে না ঘর দুয়ার পরিষ্কার করতে হবে না কাজকর্ম করতে হবে না না করবে কেন বতর কেন নাড়াবে ও তো সাহেবের বিটি লো সাহেবের বিটি বড় লোকের বিটি এ বাড়িতে বিয়ে করে এসে আমাদের সবাইকে উদ্ধার করে দিয়েছে তাই কুটটিয়া নেড়ে দেখেনি কি করতে হবে বলুন না ঝগড়া করছেন কেন কি করতে হবে আমি করে দিচ্ছি কি আবার করতে হবে সর্ষে বাটতে হবে ওই বেগুন দে রেতের বেলায় সর্ষে আর বেগুন আনতে হবে রে কি কি করব ওয়া মা গো বলে কি করব তাও জানে নেই হ্যাঁ রে সর্ষে রে সর্ষে সেইটা বাটনা দিয়ে বাটতে হবে তারপর বেগুন কেটে ওই সর্ষে বাটা দিয়ে রান্না করতে হবে এইবার বুঝেছিস সর্ষে সর্ষে বাটতে হবে কি কি করে বাটব শিল নোড়ায় বাটবি শিল নোড়ায় বাটবি রে দেখি কি করে বাটিস আমি দেখবো কত বড় বাপের বেটি হয়েছিস এবার দেখবো দেখা এই মুঠি একদম আমাকে চ্যালেঞ্জ করবি না তুই খবরদার আমাকে মুঠি বলে ডাকবি না খবরদার আমায় মুঠি বলে রাখবি না তুই কি রে তুই কি শুট কি শুট কি কথা কর শুট কি না এটাকে ফিগার বলে হ্যাঁ এটাকে মেনটেন করতে হ্যাঁ লুক এট মি লুক এট মি কি বললি কি আঁকবি কি আঁকবি কি বললি রে লুক অ্যাট মি ওয়া বুঝেছি বুঝেছি গো ক্যাট ক্যাট আরে ক্যাট মানে যে বিড়াল সে আমি জানি রে আমি ক্যাটের কথা বলছি আমি বলছি লুক অ্যাট মি আচ্ছা ঠিক আছে ছাড় ছাড় ওই সব কথা ছাড় অত ইংরেজি ইংরেজি অত সব জানি না চুপ কর দেখি যে সর্ষেটা বাট সর্ষেটা বাট সর্ষেটা বাটার পর তারপরে কথা বলবি অত ইংরেজি ফটাবি না তোকে আমার জানা আছে তোর বিদ্যে আমার সব জানা আছে এই শুন বেটে দিচ্ছি হ্যাঁ ফালতু চিৎকার করবো না বেটে দিচ্ছি সর্ষেটা বাট বেটে দেখা বাজি ধরেছে বলে তুমি সর্ষে বাটছো
খুব ভালো খুব ভালো খুব ভালো। এই বলা ও বাসুদেব কাকা, ও মনে জায়গা এদিকে এসো এদিকে এসো। এই 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 কে কি আছে কি আছে দেখো। তোমাদের বৌমা সর্ষে বাড়ছে।